আজকের দুনিয়ায় সকলকে স্বাগত। সামনে একটি বড় দিন অপেক্ষা করছে তোমাদের জন্য, যে দিনের জন্য আমাদের মতন তান্ত্রিকেরা অপেক্ষা করে থাকে, যে দিনের শক্তি এতটাই যে সেই দিনে যদি তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করা যায় তাহলে মনের ইচ্ছে পূর্ণটা হবেই হবে। সেই দিন, যে দিনের অপেক্ষায় আমরা দীর্ঘ সময় ধরে করে থাকি, সেই বড় যোগ, শক্তিশালী তিথি, বৃহৎ সময় আগামী আর কয়েক দিনের মধ্যেই আসছে। যে দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি মাসের পর মাস, বড় তিথিগুলোর মধ্যে যেরকম কৌশিকী অমাবস্যা তিথি, যেরকম ভাদ্র মাসের অমাবস্যা তিথি, পৌষকালীর অমাবস্যা তিথি, ঠিক সেরকম এই অমাবস্যা তিথি বা এই চতুর্দশী তিথি বৃহৎ শক্তিশালী, যে শক্তিকে আমরা আনয়ন করে থাকি জোরপূর্বক তন্ত্রোক্ত মাধ্যমে, সেই শক্তি কিন্তু নিজে থেকে এই ধরাধামে উপস্থিত হয়। এটা আমার বলা নয়, শুধু ভারতবর্ষ নয়, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ ছাড়াও কিন্তু এই তিথির মাহাত্ম্য বিদেশেতেও আছে। বিদেশেতেও এই তিথির মাহাত্ম্য রয়েছে। বিদেশেতে এই তিথিকে পালন করা হয়, তার রূপদান করে পালন করা হয়। শুধু যা আমি বলছি এটা নয়, এ তিথির শক্তি এতটাই যে ভারতবর্ষ ছেড়েও অন্য দেশে আমরা ভারতবাসীরা, আমরা পশ্চিমবাংলার মানুষেরা, আমরা বাঙালিরা, আমরা কুসংস্কারগ্রস্ত, লোকে বলে তান্ত্রিকেরা কুসংস্কারগ্রস্ত, তান্ত্রিকেরা অন্ধকার জগতের লোক, এরা শুধুমাত্র মিথ্যে কথা বলে, লোকে বলে। কিন্তু এই তিথি তো সারা পৃথিবীর মানুষেরা মানায়, তাহলে সারা পৃথিবীর মানুষ কি কুসংস্কারগ্রস্ত? এই তিথিতে আমরা তন্ত্রের প্রয়োগ করে, সেই শক্তিশালী তিথিতে আমাদের মনের ইচ্ছে পূরণের জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে, কালা জাদুর প্রয়োগ করে নিজের মনের ইচ্ছেটাকে পূরণ করতে পারে। সামনেই বৃহৎ 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 মহাযোগ উপস্থিত হয়েছে, সেই দিনটি হলো ভূত চতুর্দশী, যাকে আমি ব্ল্যাক ম্যাজিক ডে বলে থাকি, বিদেশেতে হ্যালোউইন ডে বলা হয়। এই ভূত চতুর্দশী, এই কাল তার পরের কালী পুজোর অমাবস্যা তিথি, বুড়ো অমাবস্যা তিথি যাকে আমরা বলে থাকি, সেই অমাবস্যা তিথি, ভূত চতুর্দশী তিথি, এই সময়ে যদি মনের ইচ্ছে পূরণের জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করতে পারা যায়, তাহলে যত কঠিন সমস্যাই থাকুক না কেন তার সমাধান হবেই হবে। আর সেই কঠিন সমস্যার সমাধানের জন্য কিন্তু নিজেকে উপস্থিত হতে হবে। আমি সেই দূর থেকে পয়সা দিয়ে দিলাম, বাবা আপনি করে দিন, আমার এই মনের ইচ্ছে পূরণ করে দিন, তাহলে কিন্তু হবে না। নিজেকে উপস্থিত থাকতে হবে, নিজের ভাইব্রেশনটাকে সেই ভাইব্রেশনের সঙ্গে একাত্ম করতে হবে, তবে গিয়ে তোমার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কেটে যেতে থাকবে। তুমি যে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছো সেই সমস্যার হাত থেকে তুমি বেরোতে শুরু করবে। যাই হোক, সঙ্গে কে আছো? জয়মা, জয়মা রক্ষিণী, কে বলছো? আরক্ষিণী, তোমার মঙ্গল করুক। কে বলছো, কোথা থেকে বলছো? শিলিগুড়ি থেকে। বাহ, বহুদিন বাদে আবার সেই আমার পুরনো জায়গার লোককে পেলাম। কার সম্বন্ধে জানতে চাইছো? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের নাম পল্লবী সরকার। ও, ডেট অফ বার্থ? 1991, 19 মে 1991। 19 মে, তাই তো? 11:30 সকাল। হ্যাঁ,
1991 সকাল 11:30টা, তাই তো? আচ্ছা, জন্মস্থান কি শিলিগুড়ি? ওর জন্ম বার হচ্ছে রবিবার, তাই তো? কর্কট রাশি সিংহ লগ্নে ওর জন্ম হয়েছে পুষ্যা নক্ষত্র, ষষ্ঠী শুক্ল পক্ষ তিথিতে ওর জন্ম, গণ হচ্ছে দেবগণ, দিন হিসেবে বুধবার, মাস হিসেবে পৌষ মাস। চেষ্টা করবে এই সময় ওর জন্য একটু পুজো পাঠ করানোর, এই সময় যদি ওর নিজে পুজো পাঠের সঙ্গে যুক্ত থাকে তাহলে খুব ভালো হয়। প্রত্যেক সপ্তাহে বুধবার মাসের পৌষ মাসটা কন্টিনিউ যেন ওর জন্য পুজো পাঠ চলে। গ্রহগত অবস্থান অনুসারে মঙ্গল কিন্তু খারাপ অবস্থায় রয়েছে, অর্থাৎ নিচস্থ অবস্থায় রয়েছে। নিচস্থ মঙ্গল কি করে? মাথা গরম করে দেয়, জেদি বানিয়ে দেয়, মুডি বানিয়ে দেয়। নিচস্থ মঙ্গল কি করে? তার সৌভাগ্যটা প্রদান করে না, তাই তার কাজের মধ্যে এগোবার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা সৃষ্টি হয়ে যায়। কোনোভাবেই পুরোপুরি সাকসেস কিন্তু তার জীবনে আসে না। ক্যারিয়ারের ক্ষেত্রেও যেরকম আমরা পুরোপুরি সাকসেস পাবো না, আবার ঠিক উল্টো দিকে যখন আমরা বিবাহিত জীবন বা সংসার জীবনের ক্যারিয়ারে যাব, সেখানে তো কিন্তু পুরোপুরি সাকসেস থাকবে না। এখানে মঙ্গল যেহেতু এতটা বাজে অবস্থায় শুক্র কেতুর সঙ্গে রয়েছে, তাই সম্পর্কের জায়গায় সমস্যা যেরকম থাকবে, শারীরিক ব্যাধি কিন্তু অনেক রকমের সৃষ্টি হবে, গাইনো প্রবলেম তার দেখা দেবে, এবং তার সাথে সাথে আগামী দিনে তার অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কি জানতে চাইছো বলো? ওর একটু বিয়ের ব্যাপারে বলছিলাম, এখন তো বিয়ে করে বসে আছে, বিয়ের ব্যাপারটা কিছুতেই কিছু হচ্ছে না, তাই তো? আচ্ছা মা, তুমি কি জানো এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছো? ওর কি সমস্যা আছে জানো কি? তো তার প্রতিকার পূর্ণ মাত্রায় করিয়েছো? পূর্ণ প্রতিকার, যেরকম আমরা তন্ত্রোক্ত মাধ্যমে গ্রহ দোষের প্রতিকার করি, গ্রহ শান্তিকরণ, গ্রহ ব্যাধিনাশকরণ, গ্রহ দোষ খণ্ডন, এগুলো করার পর কবচ ধারণ, মন্ত্র জপ, তার প্রয়োজনীয় স্টোন ধারণ, এগুলো কিছু হয়েছে ওর? এমনি কবচ বলতে তার যে মধ্যে উপস্থিত ছিল তোমার সন্তান, নিয়ে গেছিলে, তাই তো? মন্ত্র জপ করছে না? কিন্তু মা, কবচ ধারণ যখন হয় তার সঙ্গে তো মন্ত্র জপ মাস্ট, মন্ত্র জপ না করলে কবচ তো কাজ করে না মা। আচ্ছা, ওর জন্য খণ্ডন ক্রিয়া করিয়েছিলে? চৌসার ক্রিয়া, খণ্ডন ক্রিয়া, উতারা ক্রিয়া কিছুই হয়নি, তাই তো? মা, তার মানে কি ওই একটা যজ্ঞের পরেই কবচ এরকম ব্যাপার হয়েছে কি? ওই তো একটা যজ্ঞে উপস্থিত হয়েছে, তারপরেই কবচ দিয়ে দিয়েছে, তারপরে, তাই তো? যজ্ঞে ছিলে না? চেম্বারে? ও মা, কিছু কাজ হয়নি মা, পারলে একটুখানি সন্তানের জন্য ক্রিয়া করিয়ে নাও। ও কিন্তু মাঙ্গলিক, ব্যয় সূচক মাঙ্গলিকে বসে আছে, ব্যয় যোগ একাধিক বসে আছে, শুক্র কেতুর সঙ্গে গ্রহণ যোগে বসে আছে, বিবাহের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় বাধা শুধু নয়, বিবাহ বিচ্ছেদ যোগ পর্যন্ত আছে। সেই কাজগুলোতে উপস্থিত, এই যে আমি শুরু করেছিলাম না যে নিজের ভাইব্রেশনটা যখন ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ না করবে ততক্ষণ কিন্তু তার সমস্যাটা কাটবে না। কাটবে কি? একটা ডাক্তারের কাছে যদি রোগী না যায়, কাজে উপস্থিত, দেখো তন্ত্রের সাহায্যে তুমি কিছু বেনিফিট নিতে চাইছো, তো সেখানে যদি তন্ত্রের দুনিয়ায় উপস্থিত না থাকো তাহলে বেনিফিটটা কিসের? এটা তো আর কোনো পাইকারি জিনিস নয়, বাজার নয়, যে আমি কাউকে পয়সা দিয়ে দিলাম সে গিয়ে কিনে নিয়ে চলে এলো, এটা কি বাজার? এটা বাজার নয়, নিজের জন্য পুজো পাঠ করার। আজকে আমি বহু মাস পর লাইভে আর এসেছি, বহু 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 মাস পরেও আজকে আমি অনেকদিন পরে প্রতিদিন লাইভে পাই না, বহু মাস পর লাইভে এসেছি। যত শীঘ্র পারো প্রতিকার করিয়ে নাও,
সামনে তো কালী পুজো রয়েছে, বড় যোগ রয়েছে, পারলে তার আগে প্রতিকার শুরু করো, যাতে এই কালী পুজোটাকে, এই যে ভূত চতুর্দশী, এই দিনটাকে কাজে লাগানো যায়। এই দিনটাকে যদি আমরা কাজে লাগিয়ে নিতে পারি মা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যে দুশ্চিন্তা নিয়ে আমার কাছে আজকে ফোন করেছো, আর একদিন তুমি নিজে ফোন করবে সুখবর নিয়ে, এটা আমার গ্যারান্টি রয়েছে মা। কিন্তু প্রতিকার করিয়ে নাও, কারণ একাধিক ভাবে ওর সমস্যা রয়েছে ওর হরোস্কোপে, যেটা এই মুহূর্তে এখানে আলোচনা করা ঠিক নয়, ওর একাধিক সমস্যা আছে, বুঝতে পেরেছো মা? তো পারলে এর প্রতিকার করিয়ে নাও, আমি তোমাকে কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ওর যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান হবেই। কিন্তু মাথায় রাখবে উপস্থিত হতে হয়, তুমি ওখান থেকে পয়সা পাঠিয়ে দেবে, আমি কবজ পাঠিয়ে দেবো, এরকমটা করলে কিন্তু হবে না, এরকম করলে আমি নেই, আমি কোনো কাজ এরকম ভাবে করি না, যিনি কাজে বসেন তার কাজই করি। আজকেও দেখো আমাকে, আমার যদি খোলো মেসেঞ্জার খোলো আমার ফেসবুকের, ওখান থেকে বাংলাদেশ থেকে একজন বলছে আমি আসতে পারবো না, আপনি কিছু করে দিন। আমি তাকে বলছি বাংলাদেশ থেকে ভাই আসতে হবে, না হলে আমার কিছু করার নেই। দেখো পুজো পাঠ, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার যে বুকিং নাম্বার রয়েছে 9831734253 বা 9903444493, যে দুটো বুকিং নাম্বার রয়েছে, এই দুটো বুকিং নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করে তুমি নিজের নামটা লিখিয়ে নাও, লিখিয়ে সময় মতন করে চলে আসো, প্রতিকার করে নাও, ঠিক আছে মা? ঠিক আছে মা, ভালো লাগলো, ঠিক আছে, চলো জয় মা, মা রক্ষিণী মঙ্গল করো, ঠিক আছে। এই যে আমরা বিভিন্ন সময়ে একটু অন্য ধরনের জ্যোতিষতান্ত্রিকের পাল্লায় পড়ে যাই, তার জন্য জ্যোতিষতন্ত্র কিন্তু মিথ্যে হয়ে যায় না। জ্যোতিষতন্ত্রের মধ্যে বা তন্ত্র জ্যোতিষের মধ্যে একটা ফান্ডা একদম ক্লিয়ার, নিজের জন্য আমি পুজো পাঠ করানোর চেষ্টা করছি, নিজের কিছু সমস্যা ভৌতিক, আদিভৌতিক, দৈবিক বিভিন্ন উপায়ের মাধ্যমে প্রতিকার করার চেষ্টা করছি, তার জন্য আমি শুধুমাত্র পয়সা পাঠিয়ে দেব, তাহলে অনেকটা সেই তারাপীঠের পুজোর মতন পাণ্ডাদেরকে পয়সা পাঠিয়ে দিলাম, পাণ্ডারা পুজো দিয়ে দিল, ও পুজো আর পুজো হয় না। ঠিক সেরকমই নিজের কাজগুলোতে যদি নিজে না বসো, অর্থাৎ নিজের পুজো পাঠে, নিজের কর্মক্রিয়া, এই যে বৃহৎ কর্মক্রিয়া, এতে যদি নিজে না বসো, তাহলে সেই পুজো পাঠটাও কিন্তু সঠিক হয় না। যার ধরুন দেখো কবচ ধারণ করেছে, মন্ত্র জপ দেয়নি, এটা নিয়ম, সেই কবচ কি চেম্বারে গেছে, পরের বার চেম্বার থেকে কবচ নিয়ে নিচ্ছে, এই কি পাইকারি বাজারের জিনিস, যে আমি সুইগিতে অর্ডার করলাম, আমি জোম্যাটোতে অর্ডার করলাম আর তারপরে চলে এলো, তাহলে তো কোনদিন হয়তো দেখা যাবে সুইগি জোম্যাটোতে ওই তন্ত্রের কবচ বিক্রি হচ্ছে। যত তোমরা এই ধরনের জিনিসকে লায়ে দেবে, অর্থাৎ মাথায় তুলবে এই ধরনের তান্ত্রিকদের, তত দেখবে কেন এরপরে কোনদিন দেখা যাবে সুইগি জোম্যাটোতে বশীকরণের কবচ পাওয়া যাচ্ছে, বিদ্বেষণের ভস্ম পাওয়া যাচ্ছে, উচ্চাটনের কিলন পাওয়া যাচ্ছে, মারণের পুতুল পাওয়া যাচ্ছে, এটা পাবে তোমরা, আর এর জন্য দায়ী তোমরা হবে। তন্ত্রকে ঠগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের যজমানেরা দায়ী, তার কারণ তারা চায় না যে আমি কাজে বসি, যারা চায় তারা কিন্তু ঠগের জায়গা তৈরি করছে, যারা চায় না তারা কিন্তু সেই জায়গা তৈরি করছে। যাই হোক, কে সঙ্গে আছে? জয় মা, জয় মা রক্ষিণী, জয় মা, জয় মা, ঢাকুরিয়া থেকে কে বলছো মা, কোথা থেকে বলছো? ঠিক আছে, ছেলের নাম কি? ছেলের ডেট অফ বার্থ? ছেলের নাম সৌভিক দাস, 14/10/2003। 14/10/2003 সময়? সময় 12:04। এটা কি সকালবেলা, তাই তো? জন্মস্থান কোথায় ছিল মা? কলকাতা। ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? বৃষ রাশি ধনু লগ্নের, কৃত্তিকা নক্ষত্রে চতুর্থীর কৃষ্ণ পক্ষ তিথিতে ওর জন্ম হয়েছে। ওর গণ হচ্ছে দেবারিগণ, অর্থাৎ রাক্ষসগণ।
দিন হিসেবে শনিবার, মাস হিসেবে অগ্রহায়ণ মাস। একটু চেষ্টা করবে ওর জন্য পুজো পাঠ করানোর, ও যেন পুজো পাঠের মধ্যে একটু যুক্ত থাকে। মা, এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছো? আশ্বিন মাস ওর জন্ম মাস। মা, আমি কি বলেছি, ওর জন্য পুজো পাঠ করাতে, দুটোর মধ্যে তফাত আছে, বুঝতে পেরেছো? আমি জন্ম মাসের কথা বলিনি, আমি বলেছি ওই মাসে যেন ওর জন্য পুজো পাঠ হয়, ও যেন পুজো পাঠে নিজে উপস্থিত থাকে। কি বলেছি বুঝেছো? আচ্ছা, এর আগে কখনো ওর হরোস্কোপ বিচার করিয়েছো? মা, প্রতিকার করিয়েছো? এখানে আমি যে খারাপ যোগগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে প্রতিকার করিয়েছো? ওর যে খারাপ যোগ, অ্যাক্সিডেন্ট যোগ, গ্রহণ যোগ, উচাটন যোগ, এগুলো রয়েছে, বাধা যোগ, এগুলো প্রতিকার করিয়েছো কিছু? মা, কেন করাওনি? এটার জন্য কি তোমরা সিরিয়াস নও? এই যে জ্যোতিষ বিচারের পর তার প্রতিকার তুমি যে করাওনি, এতে কি তুমি কি সুফল পেয়েছো তাতে, প্রতিকার না করিয়ে? তাহলে মা, এর প্রতিকারের প্রয়োজন, অসুখ হলে যেরকম ওষুধের প্রয়োজন, সেটা নেগলিজেন্সি করলে কি হয় মা, অসুখটা আরো বেশি বড় হয়ে যায়, তাই না? ঠিক সেরকমই এখানে গ্রহযোগ, আমরা জন্মের থেকে এগুলো নিয়ে উপস্থিত, আমরা জন্মেছি যখন তার একটা ক্যালকুলেশন, আর এটা আমাদের তৈরি নয়, যুগ যুগ ধরে সৃষ্টি হয়ে এসেছেন, ঋষি মুনিরা এর উপর রিসার্চ করে, আমাদের সনাতন ধর্ম এর উপরে রিসার্চ করে এই সাবজেক্টটাকে তৈরি করেছে। মা, বিজ্ঞানের সব থেকে উন্নত শাখার মধ্যে এই বিচার পড়ে। সেখানে যখন কেউ তোমাকে একটা বিধান দিচ্ছে, সে বিধানের প্রতিকার দরকার। মা, এখানে আমি গ্রহণ যোগ দেখছি, সন্তান অবাধ্য হতে থাকবে আস্তে আস্তে, তোমার কথা বা গুরুজনদের কথা শুনবে না, সেটা কি তোমার ভালো লাগবে? মা, বন্ধু দ্বারা ওর ক্ষতি আছে বৃহৎ ভাবে, সেটা কি তোমার ভালো লাগবে যখন বন্ধুর দ্বারা ক্ষতি হয়ে যাবে ওর, যখন ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনে ওর বিবাহিত জীবনটা তছনছ হয়ে যাবে, তখন কি তোমার সেটা মঙ্গলজনক হবে মনে হচ্ছে? ওর যে শনি মঙ্গলে বর্তমান জ্যোতিষে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, অঙ্গহানি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা কি তোমার জন্য মনে হচ্ছে মঙ্গলকর যোগ? তো সেগুলোর জন্য কেন প্রতিকার করাওনি? এগুলোর জন্য কেন প্রতিকারটা নেই? কেন ওর কাছে কেন মহামৃত্যুঞ্জয় নেই? আজকে তুমি আমাকে এই কথা বলছো, আজকে বিকেলে যদি, আজকে সন্ধ্যাবেলা যদি, আজকে রাত্রিবেলা বা আজকে দুপুরবেলা যদি ওর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তুমি নিজেকে কোনো বুঝ দিতে পারবে? ওর মৃত সঞ্জীবনী, মহামৃত্যুঞ্জয় এই ধরনের ক্রিয়ার প্রয়োজন, কবজের প্রয়োজন, গ্রহ দোষের বাধা কাটানোর সাথে সাথে ওর শুক্র কেতুর সঙ্গে গ্রহণ যোগে বসে আছে, ওর সপ্তমে কর্মনাশ যোগে সম্পর্কনাশ যোগ পূর্ণ মাত্রায় রয়েছে, গৃহ উচাটন যোগ রয়েছে, অবাধ্য সন্তান অর্থাৎ গুরুজনদের সঙ্গে মনোমালিন্যতা বৃদ্ধি পাওয়া, একাধিক রোগ বিরোগ সৃষ্টি হওয়ার যোগ রয়েছে, বদনাম যোগ রয়েছে, স্বাস্থ্যহানি যোগ রয়েছে, সেটা কি ওর জন্য মঙ্গল কর্মা? কি জানতে চাইছো বলো? কোন গ্রহদোষ চলছে? মানে গ্রহদোষগুলোর মধ্যে শনি মঙ্গলের ভাইব্রেশনটা খুব খারাপ অবস্থায় আছে, শুক্র কেতুর সঙ্গে গ্রহণ যোগ অবস্থায় খুব বাজে অবস্থায় আছে, শনি সপ্তমে থেকে এই একটা বাজে যোগ সৃষ্টি করছে, চন্দ্র ষষ্ঠে থেকে ওর কিন্তু জলেতে, জলে এবং জলস্থানে পারা নারী দ্বারা ক্ষতি আছে। মা, জলে পারা, জলস্থানে পারা নারী দ্বারা ক্ষতি, এই যোগগুলো বর্তমান অবস্থায় সৃষ্টি হয়ে রয়েছে, কেরিয়ারেতে বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। মা, তার কারণ ওর কালসর্প যোগ রয়েছে, শত্রু বৃদ্ধি, শত্রু দ্বারা হানি, কালসর্প যোগ জারি থাকে, সে জীবনে কিন্তু পূর্ণ মাত্রায় সাকসেস পায় না, তার শেষ জীবনে সাকসেস পায়। আমি বারবার সচিন তেন্ডুলকারের উদাহরণ দিয়ে এসেছি যে তার জীবনের কালসর্প দেখো, অত বড় একটা গ্রেট খেলোয়াড়, অত উচ্চ মানের খেলোয়াড়, তার স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ জেতার, তার জীবনের শেষ দিনের সময়, ক্যারিয়ারের শেষ বেলায় গিয়ে সে সেটাকে ছুটে পেরেছে, এটা হচ্ছে ফল, গ্রহদোষের প্রতিকার হওয়া সত্ত্বেও তার এই জায়গা। তো মা, গ্রহদোষ গুলো কিন্তু মিথ্যে নয়, আমাদের ঋষি মুনিরা যা
আবিষ্কার করে গেছেন, যা রিসার্চ করে বার করেছেন, যা অধ্যয়ন করে আমাদের সামনে যে জিনিসগুলো এনেছেন, সেই গুলোর ওপর থেকে আমরা তোমাদেরকে বলি মা। ঋষি মুনিরা যা প্রতিকার বলেছেন তাই আমরা তোমাদেরকে বলি। এখানে কিন্তু ওর ভালো অবস্থান নেই। কেরিয়ার কি করে, শনি মঙ্গলের অবস্থান থাকলে কেরিয়ারটা কি করে ডেভেলপ করবে? যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা, যে কোনো সময় আইনি ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে, বড় ধরনের অশান্তির মধ্যে জড়িয়ে পড়বে। লোহা দ্বারা ওর বর্তমান অবস্থায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে মা, সেখান থেকে কি করে তুমি ওকে বিনা প্রোটেকশনে বার করবে? আইনি বলতে কোন অবস্থা? আইনি না মা, আইনি বলতে যে কোনো কারণে ও আইনের মধ্যে জড়িয়ে পড়বে। সেটা ও গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট হোক, কারোর সঙ্গে ঝুটঝামেলা হোক, কেউ ওর নামে বদনাম দিয়ে দিক। এমনিতেই চন্দ্র ওদিকে খারাপ অবস্থায়, মহিলা দ্বারা ওর দুর্ঘটনা ঘটবার, বদনাম হবার মহিলা দ্বারা ক্ষতি আছে, সেখানে কোনো মহিলা গিয়ে ওর নামে কেস করবে। কি বলছি বুঝতে পেরেছ? বিভিন্ন দিক রয়েছে মা। সরকারি চাকরি এই মুহূর্তেও কিন্তু সমস্যা আছে, কারণ এই মুহূর্তে ওর উপর আঘাত যোগ রয়েছে। আঘাত যোগের আগে ছিল মা, আজ থেকে 1.5 বছর 2 বছর আগে সেই যোগের তুমি কিন্তু জ্যোতি দেখতে পেতে, সেটা কিন্তু বর্তমান অবস্থায় নেই, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন ওর উপরে আঘাত যোগ চলছে। এই আঘাত যোগের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা, দেখো ভালো যোগেতে কিন্তু ও অ্যাচিভ করতে পারেনি, পেরেছে কি মা? তাহলে খারাপ যোগ অর্থাৎ কালসর্প কিভাবে ওকে আটকে রেখেছে? এবার এই খারাপ যোগের মধ্যে যখন আরেকটা খারাপ যোগ এসেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। যখনই হোড়াটা এক জায়গায় আসবে, শনি মঙ্গলের হোড়া যেই কম্বাইন্ড হবে, সঙ্গে সঙ্গে কিন্তু দুর্ঘটনা ঘটবে। ওদিকে শনি চন্দ্রের হোড়া যেই এক জায়গায় আসবে, তখনই কোনো মহিলা দ্বারা কিন্তু ও ফেসে যাবে। সেটা কি মঙ্গলকর হবে মা? যদি মঙ্গলকর হয় তাহলে প্রতিকার করিও না, যদি মঙ্গলকর না হয় তাহলে সামনে যে মহাযোগ রয়েছে তাতে কিন্তু তার আগে তার প্রতিকারের রাস্তা তৈরি করো। আমার মনে হয় ওপরালা মায়ের আশীর্বাদে তুমি আজকে আমার সঙ্গে যোগাযোগ করতে পেরেছো, অন্তত এইটুকু জানতে পেরেছো। ডিসিশন নেওয়ার দায়িত্ব তোমার বা তোমাদের, কি করবে না করবে আমার জানানোর দায়িত্ব আমি তোমাকে জানিয়ে দিলাম। সামনে আরো একটি ভালো দিনগুলো আসছে, সামনে শক্তিশালী দিন আসছে, যেগুলোর উপর দিয়ে কিন্তু নিজের সমস্যার সমাধান করিয়ে নেওয়া যায়। ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ, কালা জাদুর প্রয়োগ এর দিন আসছে, সেই সময় যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে অবশ্যই তোমার যে সমস্যাগুলো রয়েছে, তোমাদের যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান হয়ে যাবে। ঠিক আছে মা, চলো রাখছি তাহলে, যাও। সামনে বৃহৎ যোগ আমরা পাচ্ছি, সামনে একটি শক্তিশালী যোগ আমরা পাচ্ছি, ব্ল্যাক ম্যাজিকের দিন আমরা পাচ্ছি, ভূত চতুর্দশী তিথি আমরা পাচ্ছি, আমরা কালী পুজোর অমাবস্যা তিথি পাচ্ছি। এই যে কালী পুজোর অমাবস্যা তিথিতে এত প্রদীপ জ্বালায় কেন, ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালায় কেন, তারও বিভিন্ন কারণ আছে। তো একটা ছোট্ট এমনি কারণ, যেহেতু এই সময়ে আত্মার দুনিয়া ওপেন হয়ে যায়, অর্থাৎ আমরা যে ব্ল্যাক ম্যাজিক করি সেই ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া ওপেন হয়ে যায় বলে বিভিন্ন ধরনের সোল আত্মারা নিচে নামতে শুরু করে। এই ধরাধামে শক্তির সমন্বয় ঘটে, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য আলো জ্বালিয়ে রাখে। আমরা এই যে আলো জ্বালিয়ে নিজেদের ভয় দূর করি না, ভয় পেলেই আলো জ্বালিয়ে দিই, তখন দেখবে এখানে ভয় কেটে যায়। তো এই যে আলো জ্বালানো, দীপ জ্বালানো, সেই কারণেই হয় আগামী যে লাইভ অনুষ্ঠান আসছে আরো পরে, কিছুক্ষণ পরে হয়তো 12টা নাগাদ একটা লাইভ অনুষ্ঠান হবে, সেই লাইভ অনুষ্ঠান এই যে ভূত চতুর্দশীর দিন প্রদীপ জ্বালানো, অমাবস্যার দিন প্রদীপ জ্বালানো, এগুলো নিয়ে যেরকম আলোচনা হবে, আলোচনা হবে তন্ত্র নিয়ে। কিন্তু বারবার বলবো, সামনে একটি বৃহৎ শক্তিশালী দিন আসছে, কাজে লাগালে লাগিয়ে নাও, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে নাও। এই অশোক মহারাজ তোমাকে আশ্বস্ত করছে, গ্যারান্টি দিচ্ছে, এই সময়ে ক্রিয়া যদি সঠিকভাবে নিজে উপস্থিত থেকে নিজের সঠিকভাবে মনের ইচ্ছেটাকে প্রয়োগ করতে পারো, তাহলে মনের ইচ্ছেটা পূরণ হবে। মনের ইচ্ছে প্রয়োগ মানে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে মনকে একত্রিত করে ক্রিয়াতে যোগদান করতে হবে, রেজাল্ট পাবেই পাবে। আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি, ওদিকে সময় দেখাচ্ছে শেষ হয়ে গেছে, মারক্ষণে তোমাদের মঙ্গল করুক।
জয় মা, জয় মারো। দূর আর দূরে নেই, অচেনা।